আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাজহাবকে ফরজ নেছি, এক মাজহাবের আমল করেছি, চার মাজহাব পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। একসাথে তিন তালাক দিলাম, তওবা করে ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম, একসাথে তিন তালাক দিলাম, তওবা করে ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম, একসাথে তিন তালাক দিলাম, তওবা করে ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম, এমন বিধান তবু ইসলামে হতে পারে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাজহাব নাই কুরআন হাদিসে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাজহাব নাই কুরআন হাদিসে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাজহাব করলাম বলে আসে ফেকাতে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর।